আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে এসেছি bittutoday.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি প্রবাসী এবং উনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং ঘাড়ের সমস্যায় উনি ভুগছিলেন। আমরা প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ লিটন। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ওমানে থাকি, প্রবাসী। আমি বিজনেস করি, আমার দোকান আছে, সবজির দোকান। আচ্ছা স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি হইছে লক্ষ্মীপুর, নোয়াখালী। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। জি স্যার, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ছিলাম মোহাম্মদ ডাক্তার শফিকুল্লাহ পয়দান। আচ্ছা আচ্ছা, এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমার যখন ঘাড় ব্যথা ছিল, আমি এক সেলুনে গিয়ে আমার এই যে ঘাড়ের মেসেজ করছিলাম, মেসেজ করার পরে ওরা আমার উল্টাইভাবে টান দিছিল। টান দেওয়ার পরে আমার এই ঘাড়ে আমার এই ঘাড়টা ফাইটাই গেছে। ফাইটা যাওয়ার পর আমার রক্তটা ভিতরে ঢুকে গেছে। তখন আমি ওখানে লক্ষ্মীপুরে একজন ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে আমার এখানে সমস্যা। সমস্যা হওয়ার পরে তখন আমি ইউটিউবে গেছি। ইউটিউবে যাওয়ার পরে আমি এই যে ডাক্তার মোহাম্মদ ডাক্তার শফিকুল্লাহ পদার ওনার একটা অ্যাড্রেস পাইলাম, ডিপিআরসি হসপিটাল। তখন আমি এখানে ওনার যে ফোন দিই, ফোন দেওয়ার পরে এখানে আমি ওনার এখানে আসি। তো আমি স্যারের সাথে আমি দেখা করি। দেখা করার পরে স্যার আমার চিকিৎসা দিলে, আমারা দিল আমারা দেওয়ার পর আমি এটা করার পর আমার পুরা রোগটা ধরা খাইছে। এখানে ধরা খাওয়ার পর আমার স্যারে বলছে যে তোমার ইনশাল্লাহ 15 দিনের ভিতরে তোমার একটা সমাধা হয়ে যাবে। তখন স্যার আমার আশাবাদী দিছে ইনশাল্লাহ। আমি স্যারের এখানে ছিলাম, স্যারের চিকিৎসা ইনশাল্লাহ আমি এখন ভালো আছি। আমার এটা অনেক সমাধা হয়ে গেছে, কারণ আমার যে ব্যথাটা ছিল এখন আর আমার এই ব্যথাটা নাই। হ্যাঁ, মাজায় আমারও দীর্ঘদিন ধরে ব্যথা ছিল, মাজার ব্যথাটাও ভালো হয়েছে। আচ্ছা ঠিক, আপনি কতদিন এখানে ভর্তি ছিলেন? আমি এখানে 15 দিন বলছে আমি স্যারের এখানে এক সপ্তাহ ছিলাম। এক সপ্তাহ থাকার পরে আমি বাসায় গিয়ে আর যাইয়া ওইখান থেকে আসতাম, এক সপ্তাহ আসছি। স্যারের এখানে ছিলাম এক সপ্তাহ, স্যারের ফুল চিকিৎসা স্যারে নিজে করছে। আর আমি বাসার থেকে যাই আসতাম, তারপর আমি স্যারের সাথে দেখা করতাম। স্যার বলছে এখন তুমি সুস্থ আছো? আমি বলছি যে ইনশাল্লাহ আপনার চিকিৎসা সুস্থ আছি আমি। তার মানে আপনার এতদিনের সমস্যাটা মাত্র 7 দিনে আপনি উপকার পেয়ে গেছেন। জি স্যার। আচ্ছা ডিপিআরসি হসপিটালের চিকিৎসা খরচ সম্পর্কে যদি আপনার কাছে একটু জানতে চাই। এখানে ইনশাল্লাহ চিকিৎসা ভালো, খরচ তেমন বেশি হয় নাই ইনশাল্লাহ। আমি বলবো যে সবাইরে বলবো যে আপনাদের যদি ঘাড় ব্যথা যে কোনো ব্যথা থাকে আপনারা এখানে আসেন। আসলে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন। আপনারা এখানে আসেন, যার যে কোনো ব্যথা ইনশাল্লাহ স্যারের হাতে নিজে চিকিৎসা করবে। আপনারা এখানে আসেন, আসলে ইনশাল্লাহ আপনাদের রোগ ভালো হবে। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ বা তার যারা স্টাফ আছে বা নার্স আছে বা ম্যানেজমেন্টের যারা আছেন তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে। ইনশাল্লাহ ওদের ব্যবহার, নার্স, সিস্টার, ম্যানেজমেন্ট যা আছে সবার ইনশাল্লাহ সবাই ভালো। সবাই রুমে দেখা প্রতি ঘন্টায় ঘন্টায় আসে। হ্যাঁ, সবাই আসা জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু জিজ্ঞেস করে। ইনশাল্লাহ সব কিছু ওদের ভালো, পরিবেশও ভালো। আপনারা আসেন, আসলে একবার বুঝতে পারবেন। আচ্ছা স্যার, আপনাকে যদি বলা হয় যে আপনার যে সমস্যাটা আছে, এই ধরনের পুরো পৃথিবীতে এরকম অনেক ধরনের রোগী আছেন যারা হয়তো সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না বা যারা সঠিক ডক্টরকে খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি বলবো যে আপনারা কোনো ভুল কোনো চিকিৎসা করবেন না। সঠিক ডাক্তারের কাছে যান, ভালো ডাক্তারের কাছে যান, যাইয়ের ভালো একটা চিকিৎসা নেন, ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। ইনশাল্লাহ আমি এখানে এসে আমি ফল পাইছি। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি আমার যে রোগটা ছিল আমার মনে করছি তো আমার হাতটা কাইটা লাগা লাগবে, যে অবস্থা হয়েছিল ঘাড়ের ব্যথা আমি টিকতে পারতাম না। ইনশাল্লাহ আমি এখানে আসার পর আমার ইনশাল্লাহ রোগ ভালো হয়ে গেছে, আমি এখন মোটামুটি সুস্থ আছি, আমি ঘাড়টা সব কিছু লাড়াতে পারি। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ।